মিজান বাবা কি ডেকেছিলেন বিষয়টা আমার জন্য খুবই দুঃখজনক যে ছোট একটা কাজ একটা ছোট প্রবলেম তুমি সলভ করতে পারলে না কি বলছেন মিজান কি এমন কাজ যেটা আমি সলভ করতে পারলাম না কোন কাজের কথা বলছেন পুতুলের কথা বলছি সে কি এই বাসা থেকে বেরিয়ে হাওয়া হয়ে গেল নাকি তুমি তার হদিশি করতে পারলে না বড় বেটা আচ্ছা তুমি কি ভুলে গেছো যে পুতুল আমাদের জন্য কত ভয়ঙ্কর কত ক্ষতিকর একটা বিষয় আমি জানি আমি খুব ভালো করে জানি পুতুল আমাদের অনেক ব্যক্তিগত তথ্য জানে শিক্ষা করলে আমাদেরকে ফাঁসিয়ে দিতে পারে এজন্য আমি চারদিকে লোক রেখে দিয়েছি ওকে খোঁজার চেষ্টা করছি কিন্তু প্রবলেম হচ্ছে প্রকাশ্যে আমি পুতুলকে খুঁজতে পারছি না ও যে মিসিং এই তথ্যটা যদি বাইরের কেউ জানতে পারে আমাদের দুর্বলতার সুযোগ নেওয়ার চেষ্টা করো অনেকেই সেটা অবশ্য ঠিক কিন্তু সময় বয়ে যাচ্ছে না পুতুল আমাদের কোনো ক্ষতি করে ফেলার পর ওকে যদি আমরা খুঁজে পাই তাহলে তো কোনো লাভ হবে না হবে কি আর সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সে প্রেগন্যান্ট পুতুল যদি আইনের আশ্রয় নেয় তাহলে তোমার কি পরিণতি হবে তা কি তুমি বুঝতে পারছো ভয় যে পাচ্ছি না তাও না আমি খুব ভালো করে জানি পুতুলকে সাহায্য করার লোকের কোনো অভাব নেই সে যার কাছে সাহায্য চাইবে বিশেষ করে আমাদের শত্রুপক্ষের তারা ওকে সাহায্য করবে শুধু তাই না আমাদের বিরুদ্ধে ওকে ফুসলিয়ে দেবে আমি যত তাড়াতাড়ি সম্ভব ওকে খোঁজার চেষ্টা করছি বড় বেটা পুতুল আমাদের প্রতিপক্ষ আমাদের শত্রুদের হাতে পড়ার আগে ওকে খুঁজে বার করো প্লিজ ও কোথায় কোথায় যেতে পারে সেটার একটা সম্ভাব্য লিস্ট করো আর লোক লাগিয়ে দাও খুঁজে বার করুক ওরা ও যদি প্রতিপক্ষের হাতে পড়ে যায় আর যদি একটা প্রেস কনফারেন্স করে বসে বুঝতে তো পারছোই না থাকবে আমাদের মান সম্মান না থাকবে আমাদের এই বিষয় আশয় তোমাকেও আমরা হারাবো মনে রেখো এই কথা আমি জান আমাকে একটা কথা বলো তো মুসার সাথে পুতুলের অনেক ভালো সম্পর্ক ছিল ও কি মুসার কাছে যেতে পারে মুসা মুসার কাছেও যেতেই পারে এমনিতেই তো এই শহরে ওর সেরকম পরিচিত কেউ নেই আর যারা আছে তাদের কাছেও যাবে না ও এই বাড়ি থেকে তো একটা প্ল্যান করেই বার হয়েছে তাই না এবং সেইটা সংঘটিত করার জন্য ও মুসার কাছেই আশ্রয় নেবে বড় বেটা জোর তলব লাগাও মুসার ওখানে আছে কি না সে তবে খুব সাবধানে যেন মুসা না জানতে পারে তাই না যদি মুসার কাছে থেকে থাকে তাহলে রঘু জানবে রঘুকে শেল্টার দেবে ঠিক আছে আমি যাই আমি যাচ্ছি ওর খোঁজ নিতে যা করার সাবধানে ঠান্ডা মাথায় করবে আমি কিন্তু ওই মেয়েকে পুতুল মেয়েটিকে জীবন্ত চাই বড় বড় ভুলে গেছে ওকে আমার আগেই খুন করে ফেলা উচিত ছিল আজকে আমার এই টেনশন হতো না যাও জি আমি যাচ্ছি